কয়েকটি পণ্যে শুল্ক করে পরিবর্তন এনেছেন অর্থমন্ত্রী এতে দাম বাড়তে পারে তামাক পণ্য গরম মশলা প্রসাধনী টয়লেট সামগ্রী চকলেট গুঁড়া দুধ সিলিং ফ্যান রঙিন টেলিভিশন মশার কয়েল এবং প্লাস্টিক পণ্যের তবে কমতে পারে ভোজ্য তেল হাইব্রিড গাড়ি ওষুধ এলপি গ্যাস সিলিন্ডার ব্যাটারি দেশে তৈরি মোবাইল কম্পিউটার ও ল্যাপটপের দাম দু সতেরো আঠারো অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্য আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এতে যেসব পণ্যের দাম বাড়তে পারে তা হল মোবাইল ফোনের সিম ও রিমকার্ড গরম মশলা জিরা চকলেট গুঁড়া দুধ ব্রাশ শেভিং সামগ্রী টয়লেট সামগ্রী সাবান প্রসাধনী জ্বালানি তেল মশার কয়েল অ্যারোসল প্লাস্টিক পণ্য ও মোটরগাড়ি টায়ার এছাড়া বাথরুম ফিটিংস দুই ও চার স্ট্রোক বিশিষ্ট অটোরিকশা ও থ্রি হুইলার ইঞ্জিন সিলিং ফ্যান ও এর যন্ত্রাংশ এবং রঙিন টেলিভিশনের দাম বাড়তে পারে স্থানীয় পর্যায়ে সম্পূরক শুল্প আরোপ করায় বার্গার স্যান্ডউইচ চিকেন ফ্রাইসহ বিভিন্ন ফাস্টফুড মিনারেল ওয়াটার কোমল পানীয় এনার্জি ড্রিঙ্ক সিগারেট বিড়ি জর্দা ও গুল পেইন্টস প্রসাধনী পাউডার শ্যাম্পু শেভিং সামগ্রী সিরামিক ও বাথ দাম বাড়তে পারে বেশ কিছু পণ্য শুল্ক ও মূষক কমানোর প্রস্তাব করেছে অর্থমন্ত্রী এতে ভোজ্য তেল হাইব্রিড গাড়ি জীবন রক্ষাকারী ঔষধ এলপি গ্যাস সিলিন্ডার ব্যাটারি দেশীয় কম্পিউটার ল্যাপটপ দেশে তৈরি মোবাইল কম্পিউটার যন্ত্রাংশ ও সিরামিক্সের দাম কমতে পারে এছাড়া মৎস্য পোলট্রি ও ডেইরি খাদ্য ও উপকরণ সার বীজ ও কীটনাশকের দামও কমতে পারে সিউল আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা